আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে আর এখনই কিন্তু সময় জলপায়ের আচার দেওয়ার আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার এবং খুবই সহজ একটি জলপায়ের আচারের রেসিপি শেয়ার করব যা কিনা আপনাদের রোদে দেওয়ার কোনো ঝামেলাই পোহাতে হবে না এই আচারটা আমি আজকে যেভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনারা যদি ঠিক সেভাবে হুবহু স্টেপ বাই স্টেপ ফলো করে আচারটা বানান তাহলে আপনাদের আচারটা দীর্ঘদিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন একটুও নষ্ট হবে না আর রোদেও দিতে হবে না চলুন আজকের রেসিপিটি দেখে নেই। আজকের জলপাইয়ের আচারটা বানানোর জন্য এখানে আমি হাফ কেজি জলপাই নিয়েছি জলপাইটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে জলপায়ের মধ্যে আমি কিছু দাগ কেটে দিচ্ছি দাগগুলো কিন্তু অবশ্যই খুব ডেবে ডেবে দেবেন যাতে করে ছুরিটা বিচির সাথে লেগে যায় ঠিক এমন করে দাগ কেটে দেবেন এতে করে আচারে যে মশলাগুলো ব্যবহার করব ওগুলো খুব ভালোভাবে আচারে প্রবেশ করতে পারবে এবং আচারটা খেতে বা জলপাইটা খেতেও অনেক ভালো লাগবে সবগুলো এভাবে আমি ছুরি দিয়ে কেটে কেটে নেব নিয়ে এটাকে আমি আবার টিস্যু দিয়ে বা একটা তোয়ালে দিয়ে খুব ভালোভাবে মুছে নেব। জলপাইগুলোকে কিন্তু খুব ভালোভাবে মুছে নিতে হবে যাতে করে একটু পরিমাণও পানি না থাকে এতে করে আপনার আচারটা দীর্ঘদিন পর্যন্ত আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন নষ্ট হবে না আচার বানানোর জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এখন আমি হাফ কাপের চাইতেও একটু বেশি সরিষার তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আস্ত পাঁচ ফোড়ন ওয়ান ফোর চা চামচ সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এগুলো দিয়ে আমি রসুনটাকে প্রায় এক মিনিটের মতো এই তেলের মধ্যেই একটু ভেজে নেব যাতে করে রসুনের যে স্মেলটা আছে ওটা একটু কমে যায় চুলা আঁচটা কিন্তু এ সময় মিডিয়ামই রাখবো রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকেই কেটে রাখা এবং মুছে রাখা জলপাইগুলো এই গরম তেলের মধ্যেই দিয়ে দেব। এ সময় চুলা গাছটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ আমি প্রায় এক মিনিটের মতো জলপাইগুলোকে এ তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেব বা একটু ভেজে নেব জলপাইগুলো যখন প্রায় এক মিনিটের মতো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি হাফ চা চামচ লবণ হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষা বাটা সরিষাটাকে আমি আগে থেকেই একটু ভিনেগার দিয়ে বেটে রেখেছিলাম অবশ্যই কিন্তু সরিষা বা রসুন যে বাটবেন ওতে কিন্তু কখনোই পানি ব্যবহার করবেন না যদি পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখানে সিরকা বা ভিনেগারটা ব্যবহার করবেন এখন এগুলোকে নেড়ে খুব ভালোভাবে জলপায়ের সাথে মশলাগুলোকে আমি কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো কষানো হয়ে গেছে এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দেব আমি মিষ্টির পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি আপনারা চাইলে এখানে কমও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো সাদা ভিনেগার এখন এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা দেওয়ার কারণে কিন্তু আচার থেকে এখন পানি বের হবে আচার থেকে যে পানিটা আসবে ওই পানিটা দিয়েই কিন্তু আমি আজকের এই আচারটাকে পুরোপুরি রান্না করে নেব প্লাস আমি কিন্তু এখানে ভিনেগারও ব্যবহার করেছি যার কারণে এখানে আর কোনো পানি বা অন্য কোনো কিছুর প্রয়োজন নেই এতে করে আমার আচারটা কিন্তু বা জলপাইটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এগুলোকে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা রাস্তাকে একেবারে লোতে রেখে যতক্ষণ না পর্যন্ত আমার জলপাইটা পুরোপুরি সেদ্ধ হয়ে না আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে আমি চুলাতে রেখে রান্না করে নেব অবশ্যই কিন্তু চুলা রাস্তাকে একেবারে লোতে রাখতে হবে কেননা আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি যতটুকু পানি চিনি থেকে উঠেছে ওই পানিটা দিয়ে কিন্তু এই আচারটা আমার সম্পূর্ণ রান্না করতে হবে এজন্য চোলার আঁচটাকে লোতে রেখে কিন্তু আমার এই আচারটাকে বানিয়ে নিতে হবে বা জলপাইটাকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে বেশ খানিকক্ষণ জাল দেওয়ার পর আমার আচারটা ঠিক এরকম হয়েছে আচারটা কিন্তু এমন হবে যে জলপাইটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে কিন্তু জলপাইগুলো আস্ত থাকবে গলে যাবে না এখন এর মধ্যে আমি ভাজা পাঁচপোড়ন গোড়া যা আমি আগে থেকে করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচের মতো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চটপটির মশলা বা চাট মশলা বাজারে যে চটপটির মশলাটা কিনতে পাওয়া যায় ওটাও আপনারা এখানে ব্যবহার করতে পারবেন এটা একেবারে অপশনাল আপনাদের কাছে যদি থাকে আপনারা ব্যবহার করবেন না থাকলে কোনো সমস্যা নেই আমার কাছে মনে হয় চটপটির মশলাটা আচারে ব্যবহার করলে আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় যার কারণে এটা আমি ব্যবহার করি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন এখন এটাকে আমি আরও তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব তিন থেকে চার মিনিট পর আমার আচারটা সম্পূর্ণ হয়ে গেছে এটাকে আর রান্না করার কোনো প্রয়োজন নেই আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমার জলপাইটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে জলপাইটা সেদ্ধ হয়ে যাওয়া মানেই আচারটাও কিন্তু হয়ে যাওয়া আর আচারের যে পাতলা পাতলা ঝোলটা দেখতে পাচ্ছেন বা তেলটা দেখতে পাচ্ছেন এতে ভয় পাবার কিছু নেই আচারটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এই ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে এখন এটাকে আমি চুলো থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপর একটি বয়ামে ভরে সংরক্ষণ করব। আমার আজকের আচারটা কিন্তু ঝাল মিষ্টি আচার আপনারা যদি একটু টক খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এখানে চিনির পরিমাণটা কমিয়ে দেবেন তৈরি হয়ে গেছে আমার একটু ঝাল একটু টক বেশি মিষ্টি জলপায়ের আচার এই আচারটাকে আপনারা এরকম একটা কাচের বয়ামে ভরে এয়ার টাইটের ঢাকনা দিয়ে ঢেকে প্রায় এক থেকে দুই বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন অনাশয় একটুও রোদে দেওয়ার ঝামেলা নেই বাজারে এখন প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে আপনারাও কিন্তু কিনে এনে এই সহজ রেসিপিতে আচারটা একবার বানিয়ে দেখুন বারবার খেতে ইচ্ছে করবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন الله حافظ